ব্লক সভাপতি ঘোষণা হয়েছে কয়েক ঘন্টা হলো, আর তারই মধ্যে জেলার বিভিন্ন অংশে শুরু হয়েছে এই নিয়ে চাপান্তর। আজ মুর্শিদাবাদে ভগবানগোলা ব্লক এক তৃণমূল কংগ্রেসের সভাপতির নাম ঘোষণা হতেই সেখানে বিক্ষোভে সামিল হয়ে গেল বেশ কিছু নেতৃত্বরা। ব্লকের প্রাক্তন সভাপতি মতি হোসেন পারামানিক, প্রাক্তন ব্লক সভাপতি তারিফ মহলদার, যুব নেতা ইমরান হোসেন পারামানিক সহ বিভিন্ন নেতৃত্বরা সঙ্গে তাদের কর্মী সমর্থকদের নিয়ে এসে রাস্তায় বেরিয়ে পড়ে। সেখানেই তারা নবনির্বাচিত ব্লক সভাপতির বিরুদ্ধে রীতিমতো তোপ দাগতে শুরু করে। পার্টি অফিসের সামনে এসেও তারা বিক্ষোভ প্রদর্শন করে। কি অভিযোগ তাদের, চলুন শুনে নিই। তসিফ ইকবালের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। দেখুন, বিষয়টা হচ্ছে তিনি প্রথমত বহিরাগত, তার বাড়ি কোথায় আমি জানি না, আপাতত মুর্শিদাবাদে নেই এইটুকু আমি শিওর। তবে দেখুন, মমতা ব্যানার্জি ইদিস আলী সাহেবকে পাঠিয়েছিলেন বহিরাগত হিসাবে, মানুষ তাকে দুহাত তুলে ভোট দিয়েছেন, 1,06,000 সামথিং ভোটে পাস করিয়েছেন। কিন্তু এইভাবে যদি মানে বারবার বরমবার যদি বহিরাগতদেরকে দিয়ে থাকেন ব্লক সভাপতি বা এমএলএ বা এমপি, তাহলে কি ভগবানগোলার মানুষ যোগ্য নয়? সাগির হোসেন সাহেবের আত্মা শান্তি পাবে? আপনার মনে হয় যে যে সাগির হোসেন সাহেব গোটা মুর্শিদাবাদ জেলায় যিনি তৃণমূলকে প্রতিষ্ঠিতা করেছিলেন, তার আত্মা শান্তি পাবে আপনার মনে হয়? কিছু বলার নেই, আমি ভাষা হারিয়ে ফেলেছি, বাস্তবে আমি ভাষা হারিয়ে ফেলেছি। এই বহিরাগত ব্লক সভাপতিকে সরিয়ে আপনি একটা পাগলকে আমাদের দিয়ে দিন, আমি মেনে নেব, আমরা মেনে নেব, গোটা ভগবানগোলা গোটা ব্লকের মধ্যে একটা পাগল ছাগলকে দিয়ে দিন, একটা গরুকে দিয়ে দিন, মেনে নেব। কিন্তু এইভাবে বহিরাগতদের আমরা মানছি না, মানব না। না, আমাদের কোনো দাবি নেই, ইনাকে সরাতে হবে। তিনি যেহেতু বহিরাগত, এমএলএ সাহেব বহিরাগত, এমপি সাহেব বহিরাগত, আমাদের ভবনগুলোর মধ্যে কি নেতৃত্ব নেই যে আমরা দলটা চালাতে পারবো? একবার ভেবে দেখুন তো, এত ভবনগুলোর মধ্যে 2,02,06,000 আপ ভোটস দেয়ার ইজ ইন ভবনগুলা বিধানসভা। ডু উই ডোন্ট হ্যাভ এনি পিপল টু লিড ইন দ্য ব্লক? জাস্ট এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলীর সঙ্গে। তিনি পুরো বিষয় শোনার পরে কি জানিয়েছেন, চলুন সেটাও শুনে নি। ফোন করেছিল ভগবানগোলা থেকে, আমি শুনলাম নাকি যে ওখানে ব্লক অফিসে যে কিছু লোক ঝামেলা করছে, তারা কি যাকে সভাপতি করা হয়েছে তাকে বলছে কি মানব না, এটা দল করেছে। আমাদের নেত্রী ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রধান যিনি রাজনৈতিক সেনাপতি, আমাদের দলের সেনাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন, তো কার ক্ষমতা আছে এইগুলোকে চ্যালেঞ্জ করার? দল যা করবে তাকে মেনে নিতে হবে। এসব যারা কোথায় ব্লক অফিসে যে স্লোগান দিচ্ছে দিচ্ছে, তাদেরকে আমি কঠোরভাবে তাদের নিন্দা জানাচ্ছি এবং তাদেরকে বলি এসবগুলো বন্ধ করো। এটা তৃণমূল কংগ্রেস দল, এটা মমতা ব্যানার্জির দল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল, এবং যাদেরকে করা হয়েছে ঠিকই করা হয়েছে, সেই ব্লক সভাপতি বাপনকে এবং আরও যাদের যা করা হয়েছে আমি পুরো সমর্থন করছি। আমি স্যালুট জানাই আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে, স্যালুট জানাই আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং যারা এগুলো করছে তাদের নিন্দা জানিয়ে তাদের বলে তোমরা এই কাজ থেকে বিরত থাকো, নাহলে পরিণতি খুব খারাপ হবে, তোমাদের বিরুদ্ধে আমি শাস্তির যাতে ব্যবস্থা হয় সেই ব্যবস্থা করব, কারণ কোনো আন্দোলন নয়, এটা সবাইকে মেনে নিতে হবে, দলের সিদ্ধান্ত। বিধায়ক ইদ্রিস আলীর বক্তব্য তো আমরা শুনলাম, এবার আমরা শুনে নেব যে সমস্ত নেতৃত্বরা ও কর্মী সমর্থকরা নতুন ব্লক সভাপতিকে মানছেন না, এবার শুনে নি তাঁদের বক্তব্য। বিগত দিনের প্রাক্তন ভগবানগোলার সভাপতি আবার নতুনভাবে, এতদিন একজন ছিল, আবার আজকে নতুন একজন গঠন হলো, আজকে আবার রাত্রেবেলায় আপনারা বিক্ষোভ করছেন, কারণটা কি? কারণটা হচ্ছে যে এই ছেলেটা যাকে আজ সভাপতি করা হয়েছে, এক নম্বর হচ্ছে ইনি আইপিএল মাস্টার, আইপিএলের জুয়া রেপুটেশন আছে ভগবানগোলা তথা বাইরেও তিনি আইপিএলের জুয়া খেলার,
দুই নম্বর হচ্ছে ওই আপনার স্বপন গরমপুরে একজন আছেন জমির ব্যবসায়ী প্রমোটার যাকে বলে, সেই প্রমোটারের সাথে ওতপ্রোতভাবে যুক্ত, ওতপ্রোতভাবে যুক্ত সিন্ডিকেটের সাথে তৈরি হয়ে আছে, এবং সে বিদেশি। আমাদের ভগবানগোলা, ভগবানগোলা ব্লক ওয়ান যদি আমরা বিদেশি পেয়েছি, আবু তাহের খান মহাশয়কে এমপি ভোট দিয়েছি, আমরা এমএলএ পেয়েছি বিগত দিনে, তাও বিদেশি, আবার ব্লক সভাপতি করা হচ্ছে, সেও বহিরাগত, তাহলে আমরা ভগবানগোলার মানুষ আমরা কী চাইব? আমরা প্রথম থেকে দলটা করি এবং দলটা জান প্রাণ দিয়ে করি, ও দলটাকে আমরা ধরে রেখেছি। আজ যদি এই এই বাইরে থেকে এসে সিপিএমের মাল, বিগত দিনে সিপিএমের পাকা মাল, মানে এই সব লোকের জন্য আজ দলটা আমাদের ভগবানগোলা এই বিচ্ছেদ হয়ে গেছে। না না না, ভগবানগোলার বাসিন্দা না, ভগবানগোলার বাসিন্দাই না, এখানে ওর বিয়ে হয়েছে ভগবানগোলা থানায়, তাই উনি এসে শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকেন, এই তো ব্যাপার, আর কোনো ব্যাপার নাই। আপনারা কী চাইছেন? আমরা চাইছি আমাদের ভগবানগোলার স্থানীয় কেউ সভাপতি হোক, লোকাল কিংবা যেখানেই হোক, যে কেউ হোক, একজন হোক, আমরা তাতে সন্তুষ্ট হব। এইভাবে বারবার আমাদের প্রতি যদি এইরকম মানে করা হয়, তাহলে আমাদের কর্মীরা আমাদের মানে খুব হতাশ হয়ে পড়ছে। আপনার নাম পরিচয়? আমার নাম মতিউর হোসেন প্রামাণিক, ব্র্যাকেটে মতি, প্রাক্তন সভাপতি। এক তো গত আমরা বিধানসভা নির্বাচনে আমাদের যে প্রতিষ্ঠাতা তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলার অন্যতম প্রতিষ্ঠাতা তৃণমূল কংগ্রেসের সাকিব হোসেন সাহেব, যিনি ভোটের দিন হৃদাক্রান্ত হয়ে মারা গিয়েছেন, তাকে শ্রদ্ধা জানাই। উনিও মারা গেছেন দল করতে গিয়ে, অনেক পরিশ্রম করেছেন। আজকে যেটা আমরা লক্ষ্য করেছি যে একজন বহিরাগত, যিনি পেশায় একজন প্রাথমিক শিক্ষক, গত 5 বছর ধরে স্কুলে যান না অথচ বেতন তুলে নেন, তাকে দল, আমাদের দল তৃণমূল কংগ্রেস দল তাকে সভাপতি করেছে। সেই সভাপতিকে আমাদের স্থানীয় যারা নেতৃত্ব এবং কর্মী, আমাদের 8টা অঞ্চলের কর্মীরা যারা পুরনো তৃণমূল কংগ্রেস দল করে এবং করে আসছে, তারা কেউ মেনে নিতে পারছে না। ব্লক সভাপতি মানছি না।